ওরা কি এখানে গাড়ি ভরে টিকটক করতে আসছে? কারণ এই যে কি বলে, গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ জিনিয়া আফরিন। হাঁটাহাঁটি সকালবেলা, অনেকদিন পর আজকে আমি এত সকালে ঘুম থেকে উঠছি। মানে কয়টা বাজে এখন? 7:30 বাজে, উঠে গেছি। মিয়াও, চুপি চুপি ঘুমাও 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 ঘুমাও। কিন্তু আমার একটা বিড়াল আমি খুঁজতেছি অনেকদিন ধরে, পাইতেছি না। কারো কাছে একটা বিড়াল থাকলে আপনারা আমার দিয়ে দিন। কি এদিকে, এখন আমরা যাব হচ্ছে আমাদের দাদির বাড়িতে, যেটা এখান থেকে একটু সামনে, বেশি দূর না, সব একদম কাছাকাছি। এখন আমি আর জাবির যেতেছে। জাবির কে কি অবস্থা? একদিনে কালো হয়ে গেছে। যে এইদিকে এইদিকে মেবি খেয়াল নাই, এদিকে এদিক দেয় না, এদিক দেয় না, ওই দিয়ে ওই যে সামনে দিয়া। এই এরকম গ্রামীণ পরিবেশ আমার না বেশ ভালো লাগে। ওই যে জাবির একা একা। হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে আইসে পড়ছি, ওই যে ওইখানে। আমি খেয়াল পড়ছে এখন, হালকা হালকা খেয়াল পড়তেছে আমার। সকাল থেকে আমি চাই খেতে পারতেছি না, ভাবছিলাম যে টং দোকানের চা, বাট না। এই যে পুকুরটাতে আগে অনেক মাছ ছিল, এই যে আমার দাদুর বাড়ি, কারণ সে হচ্ছে মোল্লা বাড়ির মেয়ে। এই যে এখানে অনেক ভুট্টা খেতে অনেক, ওই যে ওইখানে আমার একটা দাদি বসে কাজ করতেছে। আসসালামু আলাইকুম, নামো কই গিয়া বসে আছে? কই, আপনাকে বাসা অনেক সুন্দর হয়েছে। আমি তো মনে হয় যে এই প্রথমেই দেখলাম, গতকাল যখন আসছি তখন তেমন ছিল না বাসা। মোটামুটি ঘোরাফেরা শেষ আমার, সবার সাথে একটু কথা বললাম, দেখা করলাম। ওই দিকটায় যাইনি, দিকটা গেলে বেশি দেরি হয়ে যাবে, এখন আমার বাসায় গিয়ে ফ্রেশ হতে হবে। ছোট ছোট পুরি কোন জায়গায়? আরে একটু সামনে যা, এদিকে অনেক তেঁতুল আছে। সকালে আমি না যাবি না, আমার এদিকে তেঁতুল না এসলো, বুঝছো? ঘুম থেকে উঠে একটা তেঁতুলে কামড় দিছে, মনে হচ্ছে একটা বন চকটনা খাইছি, এমন টক। প্রত্যেকটা দিন আমার রেডিও বেরোতে হইতে সন্ধ্যার টাইম হয়ে যায়। এদিকে পিকচার তুলে যাবে তো, কয়েকটা ছবি তুলে নি এদিকে। আজকে আমি এত ঘুমাইছি এত ঘুমাইছি, মানে সকালে আমি উঠে গেছিলাম, এই মনে হয় আমি আজকে অনেক মাস পর, জানো, আজকে আমি সকাল 7টার দিকে পরে উঠে আমি আবার ঘুমাইছি 10টার দিকে, তারপর আমি দুপুর থেকে আবার ঘুমাইছি, ঘুমায় আমার চোখ কি চালু হয়ে গেছে। এই যেমন অনেক ঘুমাইছি আমি, অনেক ঘুমাইছি। আজকে আমার মন চাইছিল, বুঝছো, ওই যে কলার, সরি আমি খালি কলার মুচি কই কেন, কাঁঠালের মুচি ভর্তা খাইতে। আমার তো খাওয়া না, কালকে কালকে দেখাবো, কালকে আমরা আরেকটা ভর্তা খাইছি, কস্তুরি ফুলের ভর্তা। ইস ইস, এরা আমরা কত ইস খাইছি, তেতুল দাও তো, এরা এদিকে আমরা জেলে গান জায়গাটা সুন্দর হয়েছে। রোডটা কিন্তু কি সুন্দর লাগতেছে, সানসেটটা কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।
এই যে রোড, এই রোডটা অনেক সুন্দর। দেখি এখানে গিয়ে আমি হয়তো কিছু পিকচার তুলব। ওনারাও সবাই পিকচার ভিডিও করতেছে, ওনারাও এখানে টিকটক করে। আমি এখন একটা করতে পারলাম না, আমি এবার একটা ভিডিও করতে পারলাম না সত্যিকারে। আচ্ছা ওরা কি গাড়ি ভরিয়া, ওরা কি এখানে গাড়ি ভরিয়া টিকটক করতে আসছে? দে অল আর টিকটকার্স হিয়ার। তারা আমার দিকে এমন ড্যাপ ড্যাপ করে তাকায় থাকে, মনে হয় আমি ভিন্ন গ্রহে থেকে উঠে এই গ্রহে ভুলে চলে আসছি। অনেকখানি হাইটা 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 একটা সুন্দর জায়গায় আমরা, বাট অনেক মানুষ এখানে, অনেক এখনো আসলে প্লেসটা অনেক সুন্দর। ফাইনালি এতক্ষণে আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি। এখানে আমি অনেকগুলো পিকচার তুলছি, অনেকগুলো ভিডিও করছি, কিন্তু কয়টা আপলোড করবো তাও যায় না। আর এখানে আমার অনেক জোরে জোরে কথা কইতে হয়, কারণ এই যে কি বলে আশেপাশে অনেক মাহফিল হইতেছে, অনেকটা একটাই হইতেছে, সব জায়গায় মাইকিং করা, এই জন্য আমার বেশি লাউডলি কথা বলা লাগতেছে। আজকে আমি ইন্টারেস্টিং কিছুই করি না, এখন আমি চাই খাই নাই, ওরা আমি খোটা দিব, এখনো আমার চাই খাওয়া নাই, বাট আমার অনেকগুলো পিকচার তুলে দিছে, ভালো করছে, এটা ভিডিও করছে, দুই তিনটা টিকটক ভিডিও করছে। আর বাই দ্য ওয়ে এই হেডপিসটাও কিন্তু আমার পেজ থেকে, বিউটি অফ জিনি থেকে লিংক ডেসক্রিপশনে সবসময় দেওয়া থাকে, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। অনেক মানুষ এখানে, আজকের এই শর্ট ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে জানি না কেমন লাগছে, কারণ আমি তো একদম এলোমেলো করে ভিডিও করছি। আজকে সারাটা দিন আমার ঘুমায় ঘুমায় পার হয়ে গেছে। আমি আজকে প্রায় অনেক দিন পর আমি সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে আমি 3-4 বার আবার ঘুমাইছি। প্লাস এখানে আসার প্ল্যান আমাদের ছিল যে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবো, বাট দুপুরে খাওয়া দাওয়া করে আমি আবার ঘুমাইছি। যে আমার চোখের অবস্থা কি অবস্থা, সেখানে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার বাকি সোশ্যাল সাইটগুলো কিন্তু আপনার ডিসক্রিপশন বক্স থেকে চেক করে ফলো করে নিন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।